শীতের হাত থেকে বাঁচার জন্য শীতের হাত থেকে গরিব অসহায় মানুষদের বাঁচানোর জন্য কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল পরিবার। সেই পরিবার থেকে রাস্তাঘাটে রিক্সাচালক সহ অন্যদের গরম বস্ত্র পরিয়ে দেওয়া হচ্ছে। সংস্থার তরফে সমাজসেবী নবকুমার বসাক বলেন, আজ আমাদের পরিবারের মেয়েরা রিক্সা করে অফিসে আসবার সময় লক্ষ্য করে রিক্সাওয়ালা কাকু রিক্সা চালাতে পারছে না, ঠান্ডায় কাঁপছে। রিক্সা কাকুর সঙ্গে কথা বলে জানা যায়, তার বাড়ি মালদার এক গ্রামে। মা বাবা বউ ছেলে ও মেয়ে নিয়ে তার সংসার। পেটের টানে এক জামাকাপড়ের শিলিগুড়িতে এসে রিক্সা চালাচ্ছেন। ঠান্ডার হাত থেকে বাঁচতে রিক্সা কাকুকে জামা প্যান্ট ও জ্যাকেট পরিয়ে দেওয়া হলো, তার পরিবারের জন্য কিছু কাপড়ও দেওয়া হলো। এই রকম অসহায় মানুষদের জন্য অ্যান্ড স্মাইল পরিবার সর্বদা পাশে থাকবে বলে নবকুমারবাবু জানিয়েছেন। নবকুমারবাবু বলেন, আপনাদের আশেপাশে এমন অসহায় মানুষ থাকলে আমাদের অফিসে পাঠিয়ে দেন। আমাদের অফিস রাজা রামমোহন রায় রোড, দেব গীতা অ্যাপার্টমেন্ট, সংহতি মোড়, শিলিগুড়ি। আমি ওই যে আসতেছিলাম, তো তো রিক্সাতে উঠলাম আজকে, দেখছি কি মানে হাওয়া তা পড়ে, হ্যাঁ খুব ঠান্ডা লাগছিল, খুব খারাপ লাগলো দেখে। লুঙ্গি চলো আমাদের এনজিওতে, তাহলে ঠিক আছে, ভালো মতো থাকবে, ঠিক আছে, আসো তাহলে।